গল্পকথন বাই কল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের উপন্যাস নন্দিত নরকে আজ দ্বিতীয় পর্ব আমার মনে পড়ল রাবে একদিন হারিয়ে গিয়েছিল চৈত্র মাস দারুণ গরম কলেজ থেকে এসে শুনে রাবেয়া নেই তার যাবার জায়গা সীমিত অল্প কয়েকটি ঘর বাড়িতে ঘুরে বেড়ায় সে দুপুরের খাবারের আগে আসে খেয়ে দেয়ে অল্প কিছুক্ষণের ঘুম তারপর আবার বেরিয়ে পড়া সেদিন সন্ধ্যা উতরেছে রাবে আসেনি মার কান্না প্রায় বিলাপে পৌঁছেছে মন্টু দুপুর থেকে খুঁজছে বাবা হতবুদ্ধি একটি অপ্রকৃতিস্থ সুন্দরী যুবতী মেয়ের হারিয়ে যাওয়াটা অনেক কারণেই বেদনাদায়ক আমি কি করব ভেবে পাচ্ছিলাম না তাকে কি আবার ফিরে পাওয়া যাবে রুনু চুপচাপ শুয়ে আছে তার বিছানায় তার দুঃখ প্রকাশের ভঙ্গিটা বড় নীরব এলোমেলো হয়ে পড়ে থাকার রুনুর ছোট্ট শরীরটা একটা অসহায়ত্বেরই প্রতীক আমায় দেখে রুনু উঠে বসল বলল কি হবে দাদা তার চোখের কোণে চব্বিশ ঘন্টাতেই কালি পড়েছে আমি বললাম পাওয়া যাবে রুনু ভয় কি কিন্তু ও যে ঠিকানা জানে না কেউ যদি ওকে খুঁজে পায় ওকে কিছু বলতে পারবে সে কিছুই বলতে পারবে না তার বড় বড় চোখে সে হয়তো অসহায়ের মতো তাকাবে মেলায় হারিয়ে যাওয়ার ছোট খুকির মতোই শুধু বলবে আমি বাড়ি যাব আমি বাড়ি যাব সে বাড়ি যে কোথায় তা তার জানা নেই রুনু আবার বলল দাদা ও যদি কোনো বাজে লোকের হাতে পড়ে রুনু বুঝতে শিখেছে মেয়েদের মানসিক প্রস্তুতি শুরু হয় ছেলেদেরও আগে তারা তাদের কচি চোখেও পৃথিবীর নোংরামি দেখতে পায় সে নোংরামের বড় শিকার তারাই তাই প্রকৃতি তাদের কাছে অন্ধকারের খবর পাঠায় অনেক আগেই রাবেয়া ফিরে এলো রাত আটটায় সঙ্গে মাস্টার কাকা বুকের উপর চেপে বসার দুশ্চিন্তা নিমেষেই দূর হল মাস্টার কাকা বললেন ওকে আমি স্কুলের কাছে পাই হারিয়ে গেছে তা তো জানতাম না এসব শুনবার উৎসাহ আমার ছিল না পাওয়া গেছে এটাই যথেষ্ট স্কুল ঘরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল মাস্টার কাকাকে দেখে দৌড়ে রাস্তা পার হলো আর একটু হলেই গাড়ি চাপা পড়তো এইসবে এখন আর আমাদের উৎসাহ নেই বাবা পরপর দুদিন রোজা রাখলেন তিনি রোজা মানত করেছিলেন খোকা ও খোকা কি বাতি জালো কেন আমার বাথরুম পেয়েছে রাবেয়া মশারির ভেতর থেকে বেরিয়ে এলো আমি বললাম বাতি জ্বালতে হবে না আয় বারান্দায় আলো আছে না জালো দেশলাই খুঁজে হারিকান জ্বালালাম দরজা খুলতেই ও থেকে মা বললে কে শেষ রাতের দিকে মায়ের ঘুম পাতলা হয়ে আসে আমরা মা রাবেয়া বাথরুমে যাবে বারান্দায় এসে রাবেয়া হাই তুলল বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল কি চন্মনে গন্ধ ফুলের না হুম ফুলের গন্ধ তোর ভালো লাগে রা না বাজে বাথরুমের দিকে যেতে যেতে বলল পলা কবে আসবে খোকা পলার সঙ্গে তার কোথায় যেন একটা যোগসূত্র আছে মাঝে মাঝেই পলার কথা জানতে চায় কে জানে কুকুরটা যে কিসের দুঃখে বিভাগী হল আজ রাতেও এক ফোঁটা ঘুম হবে না দুমাস পরে পরীক্ষা এক রাত্রি ঘুম না হলে পরপর দুদিন পড়া হয় না বুঝতে পারছি কোন ফাঁকে মশা ঢুকেছে কয়েকটা কেবলই গুনগুন করছে কানের কাছে কান অথবা মুখের নরম মাংস থেকে এক ঢোক করে রক্ত না খাওয়া পর্যন্ত এ চলতেই থাকবে পাখা করে মশা তাড়াবার ইচ্ছে হচ্ছে না বালিশে মাথা গুজে ঘুমের জন্য প্রাণপণে আমার সমস্ত ভাবনা গুলিয়ে ফেলতে চাইলাম হঠাৎ করেই অনেকটা আলো এসে পড়ল ঘরে শিলুদের বারান্দার একশো ওয়াটের বাল্বটা জ্বালিয়েছে কেউ কে হতে পারে শিলুর বাবা না নাহার ভাবি শিলু কিংবা তার মাও হতে পারে শিলুর মা চমৎকার মহিলা একবার এসেছিলেন আমাদের ঘরে শিলুর মা যিনি সন্ধ্যায় লনে বসে শিলুর বাবার সঙ্গে হেসে হেসে চা খান বিকেলে প্রায়ই হারুন ভাইয়ের পার্টনার হয়ে হাপাতে হাপাতে ব্যাডমিন্টন খেলেন যার একটি গাঢ় সবুজ রঙের শাড়ি আছে যেটি পড়লে তার বয়স দশ বছর কম মনে হয় তিনি একদিন এসেছিলেন আমাদের বাসায় সেদিন ছিল শুক্রবার রুনুর স্কুল বন্ধ ছিল বাবা ছিলেন অফিসে শিলুর মা লাল বুটি দেয়া হালকা নীল শাড়ি পরেছিলেন সোনালী প্রেমের চশমায় তাকে কলেজের মেয়ে প্রফেসরের মতো দেখাচ্ছিল আমার মা ব্যস্ত হয়ে পড়েছিলেন কি করে যত্ন করবেন ভেবে পাচ্ছিলেন না আর শিলুর মা তিনি মূর্তির মতো অনেকক্ষণ বসে থেকে একটা অদ্ভুত কথা বলেছিলেন আমরা অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে তিনি থেমে থেমে প্রতিটি শব্দে জোর দিয়ে বলেছিলেন হারুনের মাথা খারাপ হয়ে গেছে আপনার মেয়ে রাবিয়াকে বিয়ে করতে চায় আমরা সবাই চুপ করে রইলাম তিনি বলে চললেন আপনার মেয়েকে পাঠাবেন না আমার ওখানে কি করে সে আমার ছেলের মন ভুলিয়েছে মাথা ঠিক নেই একটা মেয়ে ছি মা লজ্জায় কুকড়ে গেলেন রাবিয়া অকারণে মার খেল সেদিন সব শুনে বাবার মেজাজ চড়ে গেল কেন সে যাবে হ্যাংলার মতো রাগলে বাবার মাথা ঠিক থাকে না বয়স্কা আদপাগল একটা মেয়েকে তিনি উন্মাদের মতোই মারলেন রাবেয়া শুধু বলেছিল আমি আর করব না মারছ কেন বললাম তো আর করবো না কি জন্য মার খাচ্ছিল তা সে নিশ্চয়ই বুঝছিল না বারবার তাকাচ্ছিল আমাদের দিকে মা নিঃশব্দে কাঁদছিলেন আর আশ্চর্য কান্না শুনে হারুন ভাই প্রথমবারের মতো আসলেন আমাদের বাসায় বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি অল্প অল্প কাঁপছিলেন তার চোখ লাল তিনি থেমে থেমে বললেন ওকে মারছেন কেন বাবা তাকালেন হারুন ভাইয়ের দিকে আমিও ভীষণ বিরক্ত হয়েছিলাম হঠাৎ তার আমাদের এখানে আসা আমাদের ঠাট্টা করার মতোই মনে হল রাবেয়া বলল দেখুন না আমাকে মারছে শুধু শুধু হারুন ভাইয়ের ফ্যাকাশে মুখে আমি স্পষ্ট গভীর বেদনার ছায়া দেখেছিলাম তবু কঠিন গলায় বললাম আপনি বাসায় যান আপনি এসেছেন কেন শিলুদের বাসার জানালায় শিলু আর তার মা ভিড় করে দাঁড়িয়েছিলেন রাবেয়াকে কদিন চাবি দিয়ে বন্ধ করে রাখা হলো। তার দরকার ছিল না হারুন ভাইয়ের বিয়ে হলো নাহার ভাবির সঙ্গে তার খালাতো বোন হোম ইকোনমিক্সে বিয়ে পড়তেন হারুন ভাই জার্মানি চলে গেলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিতে আগেই সব ঠিক হয়েছিল নাহার ভাবি সমস্ত জেনেছিলেন বিয়ের সাত দিন না পেরুতেই তিনি আমাদের বাসায় এসে সবার সঙ্গে গল্প করলেন রাবেয়া কি নিয়ে গেলেন তাদের বাসায় রাবেয়া হাতে হলুদ রঙের একটা প্যাকেট নিয়ে হাসতে হাসতে বাসায় ফিরল মা দেখো ওই মেয়েটি আমায় কি সুন্দর একটা শাড়ি দিয়েছে আমি চাইনি ও আপনি দিলে রাবে নীল রঙের একটা শাড়ি আমাদের সামনে মেলে ধরল চমৎকার রং অদ্ভুত সুন্দর কাক ডাকলো ভোর হচ্ছে বুঝি কোমল একটা আলো ছড়িয়ে পড়েছে চারদিকে দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই আজাদ হল মাঠের উপারে ঝাঁকরা কাঁঠাল গাছের জমাট বাঁধা অন্ধকার ফিকে হয়ে আসছে বাঁশের বেড়ার উপর হাত রেখে নাহার ভাবি খালি পায়ে ঘাসের উপর দাঁড়িয়ে আছেন খুব সকালে ঘুম ভাঙে তো তার আমার দিকে তাকিয়ে হাসলেন অল্প বললেন আজ দেখি খুব ভোরে উঠেছেন আমি চুপ করে রইলাম হ্যাঁ বাচক মাথা নাড়লাম একটু নাহার ভাবি বললেন রাতে আপনার গান বাজিয়েছিলাম শুনেছেন জি শুনেছি রুনুর পছন্দ করা গান সেই সাজিয়ে দিয়েছিল রুনু ঘুমুচ্ছে এখনও জি ডেকে দিন না একটু খালি পায়ে বাড়াবে শিশিরের উপর চোখ ভালো থাকে রুনুরা ব্যার গলা জুড়িয়ে অকাতরে ঘুমোচ্ছে আমি ডাকলাম রুনু রুনু কদিন ধরে দেখছি মা কেমন যেন বিমর্ষ বড় ধরনের কোনো রোগ সারবার পর সমস্ত শরীরে যেমন ক্লান্তির ছায়া পড়ে তেমন বয়স হয়েছে ভাঙা চাকার সংসার টেনে নিতে অমানসিক পরিশ্রম করেছেন দেহ মন তো হবেই তবু তার এমন অসহায় ভাবটা আমার ভালো লাগে না খুব শিগগিরই হয়তো আমি একটা ভালো চাকরি পাব আমি সবাইকে পরিপূর্ণ সুখী দেখতে চাই মাকে নিয়ে একবার সীতাকুণ্ড বেড়াতে যাব। কলেজে যখন পড়ি তখন কয় বন্ধুকে নিয়ে একবার গিয়েছিলাম এত সুন্দর এত আশ্চর্য চন্দ্রনাথ পাহাড় থেকে দূরের সমুদ্র দেখা যায় মা নিশ্চয়ই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন না মা আর বাবাকে নিচে রেখে আমরা সবাই ওপরে উঠব বাবাও হয়তো উঠতে চাইবেন ঠিক সন্ধ্যার আগে আগে উঠতে পারলে সূর্যাস্ত দেখা যাবে রেকর্ড প্লেয়ার নেব অনেক রেকর্ডও নিয়ে যাব খোকা ও খোকা কে মা কিছু না গল্প করি তোর সাথে আয় বসেন সারাদিন তো কাজ নিয়েই থাকেন কই আর কাজ আপনার স্বাস্থ্য খুব ভেঙে গেছে মা আর স্বাস্থ্য মা বসলেন আমার সামনে তার চোখের কোণে গাঢ় কালি পড়েছে তিনি থেমে থেমে বললেন কাল রাতেও আমার ঘুম হয়নি খোকা আমায় ডাকলেন না কেন ওষুধ ছিল তো আমার কাছে দুবার ডেকেছি তুই ঘুমুচ্ছিলি মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আমার ঘুম খুব বেড়েছে দেখছি রাত নটা বাজতেই ঘুমিয়ে পড়ি উঠি পরদিন আটটায় মা বললেন রাবিয়াকে নিয়ে তোর বড় খালার কাছে একবার যাব হঠাৎ কি ব্যাপার এমনি ঘুরে আসি একটু কোনো পীরের খোঁজ পেয়েছেন বুঝি মা জানলা দিয়ে বাইরে তাকালেন আমি দেখলাম মার নাকের পাতলা চামড়া তীর তীর করে কাঁপছে মাকে আমার হঠাৎ খুব ছেলে মানুষ মনে হল বললাম রাত দিনে তো কি ভাবেন কই কিছু ভাবি না তো চা খাবি এক কাপ এই দুপুরে খানা আগে তো খুব চা চাইতি মা উঠে চলে গেলেন মার ভেতর একটা স্পষ্ট পরিবর্তন এসেছে শরীর সুস্থ নয় নিশ্চয়ই মাকে একজন বড় ডাক্তার দেখালে হতো রুনুর স্কুল ছুটি হয় সাড়ে চারটায় আছে দুপুরেই হাজির হাসতে হাসতে বলল স্কুল ছুটি হয়ে গেল দাদা সকাল সকাল যে কি ব্যাপার মর্নিং স্কুল আজ থেকে সকাল সাতটায় স্কুলে গেলাম তুমি তো তখন ঘুমে বাব্বা এত ঘুমোতেও পারো মা চা নিয়ে ঢুকলেন রুনু বলল আমা এক কাপ দাও না মা আরেকটা কাপ এনে ভাগ করে নে না তাহলে থাক দাদা খাক আহা নে না রুনু চা নিয়ে বসলো এক চুমুক দিতে দিতে কি ভেবে হাসলো খানিক্ষণ বলল মা খিদে পেয়েছে কি রান্না মা আজকে মাছ খিদে নিয়ে চা খেতে আছে ওতে কিছু হবে না আচ্ছা আপাকে দেখলাম বাবার সঙ্গে রিক্সা করে যাচ্ছে কোথায় কি জানি কোথায় তোর আম কাঁঠালের বন্ধ কবে রুনু দেরি আছে সামনের মাসের পনেরো তারিখ থেকে আমি তোর খালার বাসায় বেড়াতে যাব তুই তাহলে থাকবি সে কি তোমার সঙ্গে কে কে যাবে মা আমি রাবে আর তোর আব্বা বেশ তো আমি বুঝি বাতিল রুনুর কথার ভঙ্গিতে হেসে ফেললাম সবাই রুনু আমার দিকে তাকিয়ে বলল দাদা তোমার চাকরি হলে আমায় নিয়ে বেড়াতে যাবে নিশ্চয়ই আমি কিন্তু কক্সবাজার যাব শিলুরা গিয়েছিল গতবার বেশ তো আর যেদিন প্রথম বেতন পাবে সেদিন সেদিন কি রুনু সেদিন আমাকে দশটা টাকা দিতে হবে দেবে তো হ্যাঁ কি করবি এখন বলবো না রুনু লম্বা হয়েছে একটু চোখের তারাও যেন মনে হয় আরো গভীর কালো চাঞ্চল্য এসেছে একটু সেদিন দেখলাম অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আচড়াল সে কি বুঝতে পারছে তার চোখের পাতায় তার হলুদ গালে বরফি কাটা মসৃণ চিবুকে রূপের বন্যা নামছে যৌবনে সেই লুকোনোর চাবি দিয়ে প্রকৃতি একটি একটি করে অজানা ঘর খুলে দিচ্ছে তার সামনে সে দেখছি প্রায় রাতেই শুয়ে শুয়ে উপন্যাস পড়ে পড়তে পড়তে এক একবার চোখে রুমাল দিয়ে কেঁদে ওঠে আমি বলি কি হয়েছে রুনু কই কিছু তো হয়নি কাঁদছিস কেন কাচ্ছি না তো কি বই পড়ছিলি দেখি রুনু উঁচু করে বই দেখায় কেদে ভাসাবার মতো কিছু নয় জীবনে একটি সময় আসে যখন তীব্র অনুভূতিতে সমস্ত আচ্ছন্ন হয়ে থাকে প্রথম বেতন পেলে রুনুকে একটা চমৎকার শাড়ি কিনে দেব আমি সবুজ জমিনের উপর সাদা ফুলের নকশা রোল নাম্বার থার্টিন পড়তো দেখতাম অনেকদিন পর শিলুকে দেখলাম সবাই মিলে চাটগাঁ গিয়েছিল বেড়াতে বেশ কিছুদিন পর ফিরল এ কদিন শান্তি কটেজকে কি বিষণ্নই না লাগছিল দেখতাম সন্ধ্যা হতেই শান্তি কটেজের বুড়ো দারোয়ান বারান্দায় বাতি জ্বালিয়ে একা একা বসে চুপচাপ খালি বাড়ি পেয়ে পাড়ার ছেলে মেয়েরা লুকুচুরি খেলতে হাজির হচ্ছে সকাল বিকাল গাছ নষ্ট করে না গো লক্ষ্মী ছেলে মেয়েরা প্রতিবাদের সুরও যেন খালি বাড়ির মতোই বিষণ্ন মাঝে মাঝেই ঝড়ের মতো হাজির হতো রাবেয়া গেটের বাইরে থেকে তীক্ষ্ণ স্বরের চেঁচাত এই এ বুড়ো কি খুকিয়াপা এরা কোথায় গেছে বেড়াতে কেন বেড়াতে গেল দারণ কথা শুনে হাসত আশ্বাসের ভঙ্গিতে বলতো আবার আসবে আপামনি কবে আসবে কাল ষোলো তারিখে আসবে না কালকেই আসতে হবে তুমি ওদের আনতে যাবে স্টেশনে জি আপামনি আমিও যাবো সঙ্গে আচ্ছা তুমি নিয়ে যাবে তো আমাকে জি আপনাকে নিয়ে যাব ঠিক যাবো আপামনি পেয়ারা পেড়ে দাও আমাকে লম্বা আকসি নিয়ে খুশি মনে পেয়ারা খুঁজে বুড়ো গ্যারেজের উপর ঝুঁকে পড়া গাছে ঝেপে পেয়ারা হয়েছে খালি বাড়িটার দিকে তাকিয়ে আমিও রাবের মতো আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম কবে আসবে শিলু যাকে আমি করুণা বলে নিজের মনেই ডাকি করুণা ছবির মতো দাঁড়িয়ে থাকবে বাগানে নিজের খেয়ালে গা গিয়ে উঠবে আচমকা আমাদের বাসার দিকে তাকিয়ে নরম গলায় ডাকবে রুনু রুনু বাসায় আছো এর জন্য আমি অপেক্ষা করেছিলাম ভালোবাসা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই কিন্তু আমি পুকের ভেতর গোপন ভালোবাসা পুষেছি কতদিন পর দেখলাম শিলুকে গাড়ি থেকে নামতি আমার সঙ্গে দেখা খুব কোমল কণ্ঠে বলল আপনারা সব ভালো আছেন তো রুনু ভালো তেমনি লম্বাটে মুখ কপালের দিকে টানা ভুরু অন্য মানুষকে ভঙ্গিতে কথা বলতে বলতে হঠাৎ থমকে অন্যদিকে তাকানো আমার হৃৎপিণ্ড দুলে উঠল শিলুর চোখের দিকে সরাসরি তাকাতে গিয়ে অদ্ভুত কষ্ট হল আমি বললাম তোমরা ভালো তো শিলু জি শিলুর মা মালপত্র নামাতে নামাতে আর চোখে তাকাচ্ছিলেন আমার দিকে বুড়ো বয়সেও ঠোঁটে আর মুখে রং মেখেছেন বয়স অগ্রাহ্য করে পরা চকচকে শাড়িতে তাকে হাস্যকর লাগছিল কিন্তু তবু তিনি শিলুর মা আমি বিনীত ভঙ্গিতে তার দিকে তাকিয়েছিলাম সবার শেষে নামলেন নাহারভাবি ভারী সুন্দর হয়েছেন তিনি গায়ের মসৃণ চামড়া ঝকঝক করছে নাকের উপর জমে থাকা বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে রোদ লেগে নাহার ভাবি আমাকে দেখে ছেলে মানুষই ভঙ্গিতে চেঁচিয়ে উঠলেন আপনাদের কথা যা ভেবেছি আমিও ভেবেছি আপনারা কবেই বা আসবেন রুনু আর রাবেয়া কোথায় রুনু স্কুলে রাবেয়া বেড়াতে বের হয়েছে রুনুর জন্য আমি অনেক গল্পে বই এনেছি অনেক নতুন রেকর্ড কিনেছি শিলুর মা ঠান্ডা গলায় বললেন রোদে তোমাদের মাথা ধরবে ভেতরে গিয়ে বসো মেয়েরা শিলু তোমাকে আমি গোপনে করু বলে ডাকি তোমার জন্যে আমার অনেক কিছু করতে ইচ্ছা হয় প্রতি রাতে তোমাকে নিয়ে কত কি ভাবি যেন তোমার কঠিন অসুখ করেছে শুয়ে শুয়ে দিনগুঞ্ছ মৃত্যুর হঠাৎ একদিন আমি গিয়ে দাঁড়ালাম তোমার বিছানার পাশে তুমি ছেলে মানুষের মতো বললে এতদিন পর এলেন আমি বললাম তুমি তো আমায় কখনো ডাকও নি ডাক আসতাম তুমি বিবর্ণ ঠোঁটে হাসলে আমি বসলাম তোমার পাশে জানালা দিয়ে হুহু করে হাওয়া আসছে হাওয়ায় কাঁপছে তোমার লালচে চুল আমি তোমার মাথায় হাত রাখলাম তুমি বললে জানেন আমার যে একটি ছোট্ট ময়না ছিল সেটি ঠিক মানুষের মতো শীষ দিত খাঁচা ভেঙে পালিয়েছে কি হাস্যকর ছেলে মানুষই ভাবনা কতদিন ভাবতে ভাবতে রাত হয়ে যেত রাস্তায় নিশি পাওয়া কুকুর চ্যাঁচাত ঘুম ভেঙে মাস্টার কাকা উঠে আপন মনে কথা বলতেন আমার বন্ধু রমিজ এক বিবাহিতা ভদ্র মহিলাকে বিয়ে করেছিল মেয়েটি তার স্বামী ও দুটি বাচ্চা ছেলে মেয়ে রেখে পালিয়ে গিয়েছিল রমিজের সঙ্গে ভদ্রমহিলার স্বামীর দুঃখে লজ্জায় অ্যান্ড্রিন খেয়ে মরেছিলেন ঘটনাটি শুনে রমিজের প্রতি আমার প্রচণ্ড ঘৃণা হয়েছিল এর অনেক দিন পর যখন শিলরা ঘর অন্ধকার করে বাইরে বাড়াতে গেল তখন কেন যেন মনে হল রমিজ হয়তো কোনো দোষ করেনি ভালোবাসার উৎস কি আমি জানি না আশফাক বলতো ভালোবাসা হচ্ছে নিছক কামনা যৌন আকর্ষণের ভদ্র পরিভাষা কিন্তু আমার তা মনে হয় না আমার গলা জড়িয়ে শিলু কখনো শুয়ে থাকবে এই ধরনের কল্পনা তো কখনো মনে আসে না একদিন শিলুর বয়স হবে পাক ধরবে তার চুলে পোকায় কাটা অশক্ত দাঁতে কালো ছোপ পড়বে ছানি পড়া চোখের ঝাপসার দৃষ্টিতে তখন সে কি দেখতে পারবে বছর ত্রিশেক আগে একটি অনুভূতিপ্রবণ তরুণ ছেলে কান পেতে আছে কখন সেই কোমল কণ্ঠ শোনা যাবে দাদু ভাই রুনু বাসায় আছে আমি ইদানিং কেমন আবেগপ্রবণ হয়ে উঠেছি মা আমাকে মাঝে মাঝে বুঝতে চেষ্টা করেন রুনু প্রায় অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে হয়তো আমার বোঝার ভুল তবু তার হাবভাব যেন কেমন যেন কিছু জানতে চেষ্টা করছে সেদিন অপ্রাসঙ্গিকভাবেই বলে বসল শিলুকে কি তোমার খুব বুদ্ধিমান মনে হয় দাদাভাই আমি নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখতে প্রাণপণ চেষ্টা করে বললাম হ্যাঁ তোমার কাছে ওকে খুব ভালো লাগে তা লাগে কিন্তু কি বলে জানো কি বলে বলে তোমার দাদাভাইকে দেখলে মনে হয় বোকা তাই না বলা বাহুল্য আমি সেদিন দুঃখিত হয়েছিলাম আমাকে কেউ বোকা বলেছে সে জন্য নয় আমার গভীর আবেগের কথা সে জানছে না এই জন্যে আমার ধারণা শিলু যখন সমস্ত কিছু জানবে তখন নিশ্চয়ই আমাকে অন্য চোখে দেখবে আমি বললাম শুনে তোর খুব খারাপ লেগেছে রুনু হ্যাঁ শিলু কি তোর খুব ভালো বন্ধু হ্যাঁ ভালো বন্ধু আমাদের সংসারে কি একটা পরিবর্তন এসেছে সুর কেটে গেছে কোথায় শিলু আমার সমস্ত চেতনা এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে আমি ঠিক বুঝে উঠতে পারছি না মা ভীষণ রকম নীরব হয়ে পড়েছেন শঙ্কিতভাবে চলাফেরা করছেন তার হতাশ ভাবভঙ্গি নিচু সুরে টেনে টেনে কথা বলা সমস্তই যেন বলে দেয় কিছু একটা হয়েছে বাবা এসে প্রায় আমার ঘরে বসেন নিতান্ত অপ্রয়োজনীয় দু একটা কথা বলেন কেমন পড়াশোনা চলছে বাজারের জিনিসপত্রের যা দাম আমি তার ভাবভঙ্গি দেখেই বুঝতে পারি তিনি একটা কিছু বলতে চান এলোমেলো কথা বলতে বলতে এটি সেটি নাড়তে থাকেন তারপর হঠাৎ করেই উঠে চলে যান কি বলতে চান তা বুঝে উঠতে পারি না বাবাকে আমরা বড় ভয় পাই নিজে থেকে কিছু জিজ্ঞেস করতে সাহস পাই না মাকে যখন জিজ্ঞেস করি কি হয়েছে মা মা অবাক হওয়ার ভান করে বলেন হবে আবার কি রেখোকা মা মিথ্যা বলতে পারেন না কিছু লুকাতে পারেন না আমি জোর দিয়ে বলি বলো কি হয়েছে মা মেঝের দিকে তাকিয়ে টানা সুরে কাপা গলায় বলেন কোথায় কি হয়েছে অথচ প্রায় দেখছি বাবা আর মা ফিসফিস করে আলাপ করছেন বিরক্তিতে বাবার ভ্রুক কুচকে উঠছে ঘন ঘন অনেক রাত পর্যন্ত বাইরে বসে থাকছেন পরশু রাতে মা গুনগুন করে কাঁদছিলেন আমার কাছে মনে হচ্ছিল কে যেন ইনিয়ে বিনিয়ে গান গাইছে রাবিয়া বলল ও খোকা ও ঘরে মা কাঁদছে রে রুনু বলল সত্যি দাদা মা কাঁদছে আমি ভেবেছি বুঝি বিড়াল রাবেয়া গলা উঁচু করে ডাকলো মা ও মা কাঁদছ কেন মা চুপ করে গেলেন রাবে আবার ডাকলো মা ও মা ধরা গলায় বললেন কি তুমি কাঁদছিলে কেন আমি সমস্ত কিছু বুঝতে চাই আমি সবাইকে ভালোবাসি যে সংসার বাবা গড়ে তুলেছেন সেখানে আমার যা ভূমিকা আমি তার চেয়ে অনেক বেশি করতে চাই যদি কোনো জটিলতা এসেই থাকে তবে সে জটিলতা থেকে আমি দূরে থাকতে চাই না আমি চাই সবাই সুখী হোক রুনু শিলুর মতো একটি ময়নায়নে পুশুক যেটি সময় অসময়ে মানুষের মতো সুখের শীষ দিয়ে উঠবে দুপুরবেলা ঘুমিয়ে আছি হঠাৎ রাবে আমায় ডেকে তুলল উত্তেজনায় তার চোখের পাতা তীর তীর করে কাঁপছে ও খোকা শুনছ আমার বিয়ে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম রাবে খিলখিল করে হেসে বলল বিশ্বাস হচ্ছে না আল্লাহর কসম সত্যি বিয়ে আমাকে জিজ্ঞেস করে দেখো কখন বিয়ে আজ বিকেলে এখন আমি গোসল করে সাজব তুমি আবার সবাইকে বলে বেরিও না খোকা আমার বুঝি লজ্জা নেই মাকে জিজ্ঞেস করতে মা বললেন বরপক্ষের ওরা বিকালে দেখতে আসবে আমি অবাক হয়ে বললাম পাগল মেয়েকে বিয়ে করবে কে মা বললেন পাগল কোথায় রে ওই একটু যা আছে তা সেরে যাবে বরপক্ষের লোকজন জানে মা ভীতকণ্ঠে বললেন আমি ঠিক বলতে পারি না তোর আব্বা বলেছেন কিনা তুই আপত্তি করিস না খোকা কিন্তু হঠাৎ বিয়ের কি হলো আমি জানি না তোর আব্বা সব ঠিক করেছেন তোর আব্বাকে জিজ্ঞেস কর দেখতে আসবে পাঁচটায় চারটার ভেতরই সব তৈরি হয়ে গেল মা ঘামতে ঘামতে খাবার করলেন বসার ঘরে নতুন পর্দা লাগানো হলো ট্রাঙ্কে তোলা টেবিল ক্লথ বিছিয়ে দেয়া হল টেবিলে মন্টু সাইকেলে করে দূর কোথা থেকে ফুল এনে ফুলদানি সাজালো রুনু রাবেয়ার একটি শাপলা রঙের শাড়ি পরে ঘুরে বেড়াতে লাগলো রাবেয়া ঘ্যান ঘ্যান করতে লাগলো মা রুনু যে বড় আমার শাড়ি পরেছে ময়লা করে ফেলবে তো ময়লা হলে ইস্ত্রি করিয়ে দেব যদি ছেড়ে ফেলে কি ভেজর ভেজ করছিস হুম আমি তো ভেজর ভেজ করছি আমার যদি আজ বিয়ে না হতো দেখতে রুনুর চুল ছিঁড়ে ফেলতাম না রাবেয়া পরেছে একটি বেশ দামি আসমানি রঙের শাড়ি সাধারণ সাজগোজের বেশি কিছু করেনি এতেই তাকে যে এত সুন্দরী লাগবে কে ভেবেছে বড় বড় ভাষা চোখ বরফি কাটা চিবুক শিশুর মতো চাউনি সব মিলিয়ে রূপকথার বইয়ে আঁকা বন্দি রাজকন্যার ছবি যেন মাস্টার কাকা একটা ফর্সা পাঞ্জাবি পরে বারান্দা ইজি চেয়ারে বসে আছেন বরপক্ষীয়দের অভ্যর্থনার জন্য পাঁচটায় তাদের আসার কথা ছটা পর্যন্ত কেউ এলো না ঠিকানা নিয়ে মাস্টার কাকা খুঁজতে গেলেন জানা গেল কেউ আসবে না একটি পাগল মেয়ে গুছিয়ে দেওয়ার ষড়যন্ত্র তারা কী করে যেন টের পেয়েছে লজ্জায় আমার চোখে পানি এসে পড়ল কি দরকার ছিল এসবের নাই হতো বিয়ে মা কাদু কাঁদো গলায় বললেন দরকার ছিল রে কি জন্য আমার কেমন যেন সন্দেহ হয় কোকা কি সন্দেহ কাল তোর বাবা রাবিয়া কিনে ডাক্তার কাছে যাবে তখন জানবি বাবা নামলেন রিক্সা থেকে রাবিয়া ধীরে সুস্থে নামলো মুখ কালো করে বলল মা ডাক্তার আমাকে বেশি পরিশ্রম করতে নিষেধ করেছেন এখন শুধু বিশ্রাম তাই না বাবা বাবা মার দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন এখন কি করবে ব্যাপারটা আমি জানলাম রুনু জানল মন্টু ফুটবল খেলতে বাইরে গেছে শুধু সেই জানল না রাবিয়ার নির্বিকার ঘুরে বেড়ানোর ফল ফলেছে ডাক্তার তাকে পরিশ্রম করতে নিষেধ করেছেন এখন রাবার প্রয়োজন শুধু বিশ্রাম রাবার মাথা ঠিক নেই ছোটবেলা থেকেই সে ঘুরে বেড়াতো চারদিকে সব বাড়ি ঘরেই তার চেনা চাচা খালু দাদা বলে ডাকে আশেপাশের মানুষদেরকে তাদের ভেতর থেকেই কেউ তাকে ডেকে নিয়েছে এমন একটি মেয়েকে প্রলুব্ধ করতে কী লাগে মার রাত্রে ঘুম হয় না তার চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়েছে রুনু আর শিলুদের বাসায় গান শুনতে যায় না নাহার ভাবি বেড়াতে এসে বললেন কি ব্যাপার তোমরা কেউ দেখি আমাদের ওখানে যাও না রাবেয়া পর্যন্ত না রুনু কথা বলে না মা নিচু গলায় বলেন রাবের অসুখ করেছে মা কি অসুখ কই জানি না তো এমনি শরীর খারাপ বলতে গিয়ে মায়ের কথা বেঁধে যায় অসহায়ের মতো তাকান ব্যাপারটার উচ্চ রাবের কাছ থেকে জানবার চেষ্টা করলাম আমি সন্ধ্যায় যখন রুনু মাস্টার কাকার কাছে পড়তে যায় ঘরে থাকি আমি আর রাবেয়া তখনই আমি কথা শুরু করি রাবেয়া কি কোথায় কোথায় বেড়াতে যাস তুই কত জায়গায় বাড়িতে খুব ভালো লাগে হুম কাকে কাকে ভালো লাগে সব বাইকে ছেলেদের ভালো লাগে হুম নাম বল তাদের একটানা নাম বলে চলে সে তাদের কাউকে সন্দেহভাজন মনে হয় না আমার সবাই বাচ্চা বাচ্চা ছেলে রাবেয়াকে বড় পা ডাকে তারা তোকে আদর করে রাবেয়া হুম কি করে আদর করে আমার সঙ্গে খেয়ালে আর কি গল্প করে কিসের গল্প ভূতের ইতস্তত করে বলি তোকে কেউ চুমু খেয়েছে রাবেয়া যা তাই বুঝি খায় মার কথাগুলি হয় আরো স্পষ্ট আরো খোলামেলা আমার লজ্জা করে মা দুরে গলায় বলেন রাবেয়া কেতুর শাড়ি খুলেছিল বলতো নাম যাও মা তুমি তো ভারী মা রেগে যান হাঁপাতে হাঁপাতে বলেন তাহলে এমন হলো কেন বলতি হারাম যদি রাবেয়া বলে না কিছু মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন রাবেয়া বড় বড় চোখে তাকায় বলে কাঁদো কেন মা বল কার সঙ্গে তুই শুয়েছিলি রাবেয়া চুপ করে থাকে কথাই হয়তো বুঝতে পারে না বাবা পাগলের মতো হয়ে উঠেছেন মেজাজ হয়ে উঠেছে খিটখিটে অল্পতেই রেগে বাড়ি মাথায় তুলেন রুনু স্কুল থেকে ফিরতে দেরি করেছে বলে মার খেল সেদিন একদিন দেখি বাবা এক গণক নিয়ে এসেছেন পাড়ার সব যুবকদের নাম লিখে কী সব মন্ত্র পড়ছে সে রাবের অসুখের প্রত্যক্ষ চিহ্ন ধরা পড়ল একদিন ভোরে চা খেয়ে ওয়াক ওয়াক করে বমি করল সে যদিও তার শারীরিক অস্বাভাবিকতা নজরে আসার সময় এখনো হয়নি তবু তার শরীরে আলগা স্ত্রী আসছিল একটু চাপাগাল ভরাট হয়ে উঠছে ভুরু মনে হচ্ছে আরও কালো হয়েছে চোখ হয়েছে উজ্জ্বল চলাফেরা এসেছে এক স্বাভাবিক মন্থরতা স্কুলের হেডমাস্টারের বউ একদিন বেড়াতে এসে বললেন দেখো ও বৌ তোমার মেয়ে কেমন হাঁটছে ঠিক যেন পোয়াতি কথাগুলো আমার বুকে ধক করে বিঁধেছে কিছু একটা করতে হবে এবং খুব শিগগিরি। সবার জানবার ও বুঝবার আগে একটি করে দিন যাচ্ছে অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে সবাই কিন্তু কি করা যায় বাবা নিশ্চয়ই কিছু একটা ভেবেছেন একবার ইচ্ছে হয় তাকে জিজ্ঞেস করি কিন্তু সাহসে কুলোয় না বাবাকে বড় ভয় করি আমরা সেদিন রাতে শুনলাম বাবা চাপা কণ্ঠে বলছেন বিষ খাইয়ে মেরে ফেল মেয়েকে মা বললেন ছিছি বাপ হয়ে এই বললে বাবা বিড় করে বললেন আমার মাথা ঠিক নেই শানু তুমি কিছু মনে করো না পাগল মেয়ে আমার বাবার দীর্ঘ নিঃশ্বাস শুনলাম অনেক রাত অব্দি ঘুম হলো না আমার এক সময় রাবিয়া ঘুম ভেঙে জেগে উঠল কাতর গলায় বলল খোকা কি বাথরুমে যাবি ও হয়েছে খারাপ লাগছে হ্যাঁ বমি করবি না স্বপ্ন দেখেছিস হুম কি স্বপ্ন মনে নেই ঘুমিয়ে পড় ভালো লাগবে আচ্ছা রাবিয়া শুয়ে পড়ল আবার মুহূর্তে উঠে বসে পড়ল? খোকা কি পলা এসেছে কে এসেছে পলা দোর খুলে দেখ বারান্দায় বসে আছে আমি ডাক শুনলাম দরজা খুলে বেরিয়ে আসলাম দুজনেই কোথায় কি খা খা করছে চারদিক রাবিয়া ডাকলো পলা পলা মা বললেন কে কথা বলে আমি রাবিয়া মা বাবা ধমকে উঠলেন যাও যাও ঘুমোতে যাও কি করো এত রাত্রে শব্দ শুনে মাস্টার কাকা বাইরে আসেন কি হয়েছে খোকা পলাকে ডাকছিলাম কাকা যাও শুয়ে পড়ো পলা কোথেকে আসবে তো রাত্রিরে সুতে সুতে রাবেয়া বলল খোকা পলাকে একটা চামড়ার বেল্ট কিনে দেবে গলায় বেঁধে দেব আচ্ছা আর একটা লম্বা শিকল কিনে দেবে দেব আচ্ছা আরেকটা জিনিস দেবে কি জিনিস না মনে নেই আমার দেবে তো আচ্ছা দেব কবে কাল না চাকরি হোক আগে বাবা বলে উঠলেন কি ভেজর ভেজর করছিস তোরা ঘুমো সারাদিন খেটে এসে শুই তাও যদি শান্তি পাওয়া যায় বহু আকাঙ্ক্ষিত চিঠিটি আসলো সরকারি সিল থাকা সত্ত্বেও কিছুই বুঝতে পারিনি আট দশটা খাম যেমন খুলি তেমনি আড়াআড়ি খুলে ফেললাম আমাকে তারা ডাকছেন রসায়নশাস্ত্রের লেকচারশিপ পেয়েছে একটি কলেজে প্রাথমিক বেতন সাড়ে চারশো টাকা ইয়ারলি পঁচিশ টাকা ইনক্রিমেন্ট লেখাগুলি কেমন অপরিচিত মনে হচ্ছিল খুব খুশি হয়েছি এমন একটা অনুভূতি আসছিল না অথচ আমি সত্যি সত্যি খুশি হয়েছি এবং আমি সবাইকে সুখী করতে চাই সীতাকুণ্ডের পাহাড়ে সবাইকে নিয়ে বেড়াতে যেতে চাই রুনুকে গাঢ় সবুজ রঙের একটি শাড়ি দিতে চাই রোল নাম্বার থার্টিনের গায়ে যেমন দেখেছি এখন হয়তো সমস্ত আমার হাতের মুঠোয় তবু সে অগাধ সুখ সমস্ত শরীর উন্মান আনন্দ কই আমরা বহু কষ্ট পেয়ে মানুষ হয়েছি আমাদের ছেলে মানুষই কোনো স্বাদ কোনো বাসনা আমার বাবা মা মেটাতে পারেননি আমাদের বাসনা তাদের দুঃখই দিয়েছে আজ আমি সমস্ত বেদনায় সমস্ত দুঃখে শান্তির প্রলেপ জুড়ব। আলাদিনের প্রদীপ হাতে পেয়েছি শক্তিমান দৈত্যটা হাতের মুঠ মা আমার চাকরি হয়েছে মা দৌড়ে এলেন বহুদিন পর তার চোখ আনন্দের ছলছল করে উঠল বললেন দেখি আমি চিঠিটা তার হাতে দিলাম মা পড়তে জানেন না তবু উল্টে পাল্টে দেখলেন সেটি এমনভাবে নাড়াচাড়া করছিলেন যেন খুব একটা দামি জিনিস হাতে মা বললেন বেতন কত রে সাড়ে চারশো বলিস কি এত আমি তাচ্ছিরের ভঙ্গিতে বললাম বেশি আর কোথায় বলে আমি লজ্জা পেলাম ভালো করে জানি টাকাটা আমার কাছে অনেক বেশি মা বললেন এবার বিয়ে করাবো তোকে কি যে বলেন বেশ একটা লক্ষ্মী মন্ত মেয়ে আনতে হবে রূপবতী কিন্তু সাদা সিধা নাহার মেয়েটির মতো মা কল্পনার সুখের সাগরে ডুব দিলেন শহরে তুই বাসা করবি তা তো করতেই হবে বেশ হবে মাঝে মাঝে তোর কাছে গিয়ে থাকবো মাঝে মাঝে কেন সব সময় থাকবেন না রে বাপু সংসার ফেলে যাব না মা ছেলে মানুষের মতো হাসলেন আমি বললাম প্রথম বেতনের টাকায় আপনাকে কি দেব মা তোর বাবাকে একটা কোট কিনে দিস আগেরটি পোকায় নষ্ট করেছে বাবারটা তো বাবাকেই দেব আপনাকে কি মা রহস্য করে বললেন আমায় একটা টুকটুকে বউ এনে দে মাস্টার কাকাও খবর শুনে খুব খুশি হলেন তার খুশি সব সময় মৌন এবার একটু বাড়াবাড়ি ধরনের আনন্দ করলেন নিজের টাকায় প্রচুর মিষ্টি কিনে আনলেন অনেক মিষ্টি যার যত ইচ্ছে খাও কাকা বললেন সুখ আসতে শুরু করলে সুখের বান ডেকে যায় দেখো খোকা কত সুখ হবে তোমার রুনু স্কুল থেকে এসে বলল দাদা তোমার নাকি বিয়ে কে বলেছে রে মা খুব মজা না তোকে বিয়ে দিই যদি যাও কালি ঠাট্টা কাকে তুমি বিয়ে করবে দাদা দেখি ভেবে আমি জানি কার কথা ভাবছ কার কথা শিলার কথা নয় পাগল তুই অবহেলায় উড়িয়ে দিলেও বুঝতে পারছি আমার কান লাল হয়ে উঠেছে অস্বস্তি বোধ করছি শিলুকে কেন যে হঠাৎ ভালো লাগলো তাকে যতবার দেখি ততবার বুক ধক করে ওঠে একটা আশ্চর্য সুখের মতো ব্যথা অনুভব করি সমস্ত শরীর জুড়ে শিলু শিলু বলে কারা বুঝি চাচায় আমি একটু হেসে বলি কে ভাবে তোর শিলুর কথা না এমনি বলছিলাম বড় ভালো মেয়ে শিলু হুম তুই কে বিয়ে করবি রোনু যাও দাদা ভালো হবে না বলছি আমার একজন বন্ধু আছে খুব ভালো ছেলে দাদা আমি কিন্তু কেঁদে ফেলব এবার আনন্দ অনুষ্ঠান থেকে মন্টু বাদ পড়ল বড় নানার বাড়ি গিয়েছে আগামীকাল আসবে বাবা আসলেন রাত নটার দিকে মা খবরটা না দিয়ে মিষ্টি খেতে দিলেন বাবাকে মিষ্টিকে শের আছে একটা ব্যাপার বাবা আধখানা মিষ্টি খেলেন ব্যাপার জানার জন্য উৎসাহ দেখালেন না মা নিজে থেকেই বললেন খোকার চাকরি হয়েছে সাড়ে চারশো টাকা মাইনে বাবা খুশি হলেন থেমে তেমে বললেন ভালো হয়েছে আমি চাকরি ছেড়ে দেব এবার বয়স হয়েছে আর পারি না রাবেয়া রাবেয়া কোথায় ঘুমিয়েছে শরীর খারাপ ভাত খায়নি তো না একটা মিষ্টি খেয়েছি শুধু আহ বললাম খালি পেটে ডাকতে মিষ্টি বা কেন দিলে সকাল সকাল ঘুমিয়ে পড়লাম সেদিন রাত একটার দিকে মা পাগলের মতো ডাকলেন খোকা ও খোকা শিগির ওঠ ও খোকা খোকা খুব ছোটবেলায় গভীর রাতে একবার মা এমন ব্যাকুল হয়ে ডেকেছিলেন ভূমিকম্প হচ্ছিল তখন আমাদের বাসা থেকে চল্লিশ গজের ভেতর নন্দী সাহেবদের ছেড়ে যাওয়া পুরনো বাড়ি ধসে পড়ে গিয়েছিল আজকের এই গভীর রাতে মায়ের আতঙ্কিত ডাক আমাকে ভূমিকম্পের কথা মনে করিয়ে দিল দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই মা বললেন আহ আমার ঘরে আয় তাড়াতাড়ি কি হয়েছে গল্পকথনময় কল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস নন্দিত নরকে দ্বিতীয় পর্ব শেষ পর্ব আগামীকাল আপনারা ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখার চেষ্টা করবেন তারা